হ্যাঁ শুরু করেছি। ওকে আমি সবসময় রেকর্ড করি, মাঝে মাঝে ভুলে যাই আর কি। আচ্ছা গেল, এখন দেখো যে তোমার এই আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করবে, আমার গেটের উপর ডিপেন্ড করবে, তাই তো? আমি আপাতত আমার আউটপুটটাকে র্যান্ডম দিব। কিভাবে দেবো র্যান্ডম? মনে করো আমি কিন্তু র্যান্ডমলি দিয়েছি, কোনো গেট অনুযায়ী কিন্তু আমি দিই নাই, যে এই যে 0 0 1 0 1 1 যা দিয়েছি আমি আমার মন মতো দিয়েছি। এখন এখন হচ্ছে আমাদের কাজ, এরকম টুকটুকে তোমাদের পরীক্ষা কোশ্চেনে দিয়ে দিবে, কোনো গেট টেট কিন্তু কিচ্ছু বলবে না। এখন বলবে যে এই টুকটুকের উপরই বেস করে তোমাকে ইকুয়েশন লিখতে হবে। কিসের ইকুয়েশন লিখতে হবে? ওয়াই ইকুয়েশন লিখতে হবে। ওয়াই কোড কি হবে, ওয়াই কোডটা কি হবে, সেই কোশ্চেন আমাকে লিখতে হবে। এখন এটা করার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রো কোনটা কলাম কোনটা, আমাকে বলো তো একটু। আমি কোন গেট অনুযায়ী বসাই নাই, কিন্তু কথা বুঝতে পেরেছো? আমি এই ওয়াইয়ের মানটা একদম মন মতো বসিয়েছি এবং পরীক্ষার সময় তোমার এরকমই একটা তোমাকে দিয়ে দিবে। যা ডিটেলস আমি একটু পরে যাচ্ছি, আগে শুনো, তুমি আমাকে বলো এখন এটার মধ্যে রো কোনটা কলাম কোনটা, এই টেবিলটার মধ্যে। ভাইয়া রো পাশাপাশি আর কলাম লম্বায় লম্বায়। রাইট, রো হচ্ছে আমার পাশাপাশি, যেমন এই 0 0 0 এটা হচ্ছে আমার রো, আর লম্বা লম্বি যেগুলো সেগুলো হচ্ছে কি আমার কলাম। ওকে এখন তুমি আমাকে বলো যে ওয়াই এর কি সবগুলা কি আমার ওয়ান, নাকি সবগুলো জিরো, নাকি জিরো এবং ওয়ান মিক্স করা আছে আমার ওয়াই এর মানগুলা? মিক্স করা, মিক্স করা, এবং মিক্স গুলোর মধ্যে আমি ওয়াই এর মান এখন সেগুলাকে নিব যেখানে ওয়াই এর মানটা আমার ওয়ান আছে। মোট কথা হচ্ছে ওয়াই এর আমার এখানে ইকুয়েশন আছে কিসের জন্য, যেগুলোর মধ্যে ওয়াই এর মান আমার ওয়ান আছে একমাত্র সেসব রো এর জন্য। কিসের জন্য? রো, যে রো গুলাতে ওয়াই এর মান আমার ওয়ান আছে সে রো গুলোর মান আমরা নিব। কথা বুঝতে পেরেছো? যেমন দেখো এখানে কি ওয়াই এর মান জিরো না, আমি এই রোটা বাদ দিয়ে দিলাম, এই রো নেম কোন হিসেব করবো না, এই রোতে আমার জিরো ওয়াই এর মান জিরো না, এই রোটা আমার বাদ চলে যাবে, এগুলো আমার হিসেবে আসবে না। আসবে কোনটা? যে রোগুলাতে আমার ওয়ান আছে একমাত্র সে রোগুলো। তাহলে তুমি দেখো একটা জিনিস, যে এই রোটার মধ্যে আমার ওয়ান আছে, তারপর এই রো এর মধ্যে ওয়ান আছে, এরপর এই রো এর মধ্যে, এবং ফাইনালি এই একটা রো এর মধ্যে। তাহলে কয়টা রো পেয়েছি আমি টোটাল? চারটা রো, টোটাল চারটা, তার মানে আমার এখানে চারটা আমার এলিমেন্ট থাকবে। ওকে এখন প্রথম রোতে খেয়াল করো, প্রথম রোতে এর মান কত বলো তো? এখানে এই রোটার মধ্যে জিরো, জিরো, জিরো। তাহলে আমি কি লিখবো, এ লিখবো নাকি এবার লিখবো? এবার, 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 এবার। বি এর মান কত? আমাকে বুঝতে পেরেছো এই এবার বি সি বার টা কিভাবে পেয়েছি? এবারটা কেন, কারণ এর মান এখানে হচ্ছে জিরো। বি লিখলাম কেন, কারণ বি এর মান হচ্ছে ওয়ান। সি বার লিখলাম কেন, সি এর মান হচ্ছে আমার জিরো, এই জন্য। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তিনটা যে এলিমেন্ট রেখেছি, তিনটা এলিমেন্ট কিন্তু ইনপুট কি আমার গুণ অবস্থায় আছে, কিন্তু এবার ইনটু বি ইনটু সি বার। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এ থেকে আমার একটা রো কমপ্লিট হলো। এরকম ভাবে আর কয়টা পাবো আমি? একটা তো পেয়ে গেছি, আর কয়টা পাবো? আর একটা, আরো তিনটা পাবো, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। কথাটা বুঝতে পেরেছো?
ও হ্যাঁ বুঝতে পারছো, হয়ে ওকে ঠিক। আলাদা আলাদা করে। এখন এখানে একটা কথা আছে, ভালো মতো বুঝবা, এটা কি আমার একটা রোগ হবে, এখন কি আমি অন্য আরেকটা রোগে যাবো না? অন্য একটা রোগে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে, প্লাস দিতে হবে, প্লাস। আচ্ছা ভাইয়া, এটা ইনটু কেন হলো? হ্যাঁ এইটিন এ বি আর সি কেন ইনটু হলো, অন্য কিছু না হয়? প্লাস না হয় ইনটু হলো কেন? কারণ এটা হচ্ছে তোমার ফ্লোচার্ট থেকে তোমার আমার ইকুয়েশন লেখার নিয়ম, এটা তোমার বুলিয়ান অ্যালজেব্রা ক্রিয়া আছে আচ্ছা এই জন্য। ওকে এখন দেখো, এরপরে এরপরে যেটা হচ্ছে যে তোমার পরের হচ্ছে এখানে এর মান কত? ওয়ান, তার মানে কি এ। বি এর মান হচ্ছে জিরো, তার মানে হচ্ছে বি বার। সি এর মান হচ্ছে জিরো, তার মানে সি বার। প্লাস পরটাতে আসো, পরটাতে এ এর মান হচ্ছে ওয়ান, তার মানে এ। বি এর মান হচ্ছে জিরো, তার মানে বি বার। সি এর মান হচ্ছে ওয়ান, তার মানে সি। প্লাস এ এর মান হচ্ছে ওয়ান, তার মানে এ। বি এর মান হচ্ছে ওয়ান, তার মানে বি। সি এর মান হচ্ছে জিরো, তার মানে সি বার। এ না, এটাকে তোমরা তুলে নাও। হয়ে গেলে বলবা। তুলা হয় নাই, জি ভাইয়া তোলা হয়েছে। ওকে ঠিক আছে, বুঝলাম দাদা। আমি আসলে কারো কোনো কনফিউশন নাই, আছে
আমাকে এটার ওয়াই এর মানটা বের করে বলো কি আসবে। আরে কোশ্চেনটা তুলে নাও, কোশ্চেনটা তুলে তারপর তোমরা বলো ওয়াই এর মান কি আসবে। ভাইয়া ওয়ান এর ওয়াই এর ভ্যালুটা বলি, মান বলো এ বার বি বার সি বার পাঁচ, এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার a b c bar or plus a b c সহজ না? একদম সহজ। ভাই এক্সামে কি এভাবেই আসে যে ইকুয়েশন ফর্ম করা খালি? আসে বাট আরেকটু প্যাচার করতে আসে, যেরকম ওরা আরেকটা জিনিস বলে যে তুমি এই ট্রুথ টেবিল থেকে তুমি ইকুয়েশন বের করো এবং এই কোশ্চেনটাকে সিম্পলিফাই করো। এই কোশ্চেনটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। ছোটবেলায় মনে আছে আমরা যে বড় বড় সরল করেছিলাম, সিম্পলিফাই করেছিলাম, যে বড় বড় অঙ্ক থাকে ছোট করতে 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 একটা পর থেকে হয় জিরো বা নিলে ওয়ান আসতো, মনে আছে? ওই রকম। এখন সিম্পলিফাই কিভাবে করবো সেটার জন্য যেটা করব আমি এখন বই চলে যাব, তোমরা যে যার মতো বই বের করো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এ হচ্ছে তোমাদের বই, তাই তো? দেখতে পাচ্ছ না সবাই? জি ভাইয়া। ওকে, প্রথমত এই যে ফান্ডামেন্টাল অফ বুলিয়ান অ্যালজেব্রা, আমরা তোমার এখন কিন্তু কাজ করব হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, যেটা তৈরি করেছেন হচ্ছে তোমার জর্জ বুল। এবং জর্জ বুল কি ছিলেন? একজন ম্যাথমেটিশিয়ান। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। জর্জ বুল তোমার এটা তৈরি করেছেন এবং তিনি একজন ম্যাথমেটিশিয়ান। ওকে, গেল। এবং উনি তোমার প্রথমত তৈরি করেছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই যে তোমার জিরো ভোল্টে বোঝাচ্ছে কি তোমার জিরো ভোল্ট থেকে 0.8 ভোল্ট এবং ওয়ান বলতে বোঝায় 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট অনেক এমসিকিউর জন্য, এমসিকিউতে এটা আসে যে ইন বুলিয়ান অ্যালজেব্রা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জিরো, তারপরে হচ্ছে ইন দ্য বুলিয়ান অ্যালজেব্রা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান বা ইন লজিক সার্কিট। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে এগুলো নিয়ে আমার কোনো কাজ নাই, এগুলা ব্যাপার নাম। বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে এই সংখ্যাটা তোমরা পড়ে নিবা। এই বুলিয়ান থিওরাম এটা এখন আমাদের লাগবে। বেসিক থিওরাম কি? এ প্লাস জিরো ইকুয়াল টু এ, এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখন কথা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হলো কিভাবে? অর গেটে, অর গেট কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা মেনটেন করে, মানে আমাদের যতটা লজিক গেট আছে সব লজিক গেটে কি করে আমার বুলিয়ান অ্যালজেব্রা মেনটেন করে। যদি বুলিয়ান অ্যালজেব্রা যদি মেনটেন না করতো তাহলে কি হতো? দেখো আমরা নর্মালি এক জায়গায় আমরা কত জানি, নর্মালি নর্মালি কিন্তু আমি এক মানই জানি হচ্ছে আমি টু,
1 প্লাস 1 মানে হচ্ছে 2 যেটা বাইনারিতে পাচ্ছি হচ্ছে কি 1 0 কিন্তু বুডে অ্যালজেব্রাতে কি হয় 1 প্লাস 1 ইকুয়াল টু কিন্তু আমার 1 ই হয় এটা হচ্ছে কি আমার বুলিয়ান অ্যালজেব্রা এবং জেনারেল অ্যালজেব্রার মধ্যে আমার পার্থক্য তাহলে তুমি দেখো এর মান যদি আমি তার আগে বলেছি এর মান কত 1 ধরে নিচ্ছি 1 প্লাস 1 কত হয় আমার 1 হয়ে যায় আবার a প্লাস a ইকুয়াল টু a এখানে কি তোমরা 1 বলে নেই এই জিনিসটা থিওর এই যে ছকটা এই ছকটা তোমাদের মাথা রাখতে হবে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখার কিছুই নাই সহজ ভাষায় হচ্ছে যদি তোমার যদি 1 যদি যোগ হয় বা কোনো সংখ্যা যদি যোগ হয় তাই ওই অনুযায়ী হবে যেমন a প্লাস 1 ইকুয়াল টু 1 a প্লাস 0 ইকুয়াল টু 0 a প্লাস a ইকুয়াল টু a a প্লাস a বার সমান হচ্ছে 1 কেন a এর মান হচ্ছে 1 a বারের মান কত 0 তাহলে a 1 প্লাস 0 মানে কত 1 এখানে এই জিনিসটাই তোমার করেছে এখানে তোমার মনে রাখতে হবে এটা একটু মনে রাখতে হবে a ইনটু a বার ইকুয়াল টু 0 এখন এটা কি বলতে পারো a ইনটু a বার ইকুয়াল টু 0 কেন কি বলতে পারবা a ইনটু a বার ইকুয়াল টু 0 কেন হইলো না ভাইয়া এর মান কত নরমালি 1 আর a বারের মান কত 0 তাহলে 1 ইনটু 0 কত ও 0 বাস এই এটা তোমরা একবার দেখে তোমরা মনে রাখতে পারবে এটা কোনো অসুবিধা হবে না এটা গেল হচ্ছে বেসিক থিওরাম এটা হচ্ছে কি আমার সেকেন্ডারি থিওরাম কি a প্লাস a ইনটু b ইকুয়াল টু মানে হচ্ছে তোমার a পরের পেজে তোমার এই প্রত্যেকটা জিনিস তোমার বর্ণনা দেওয়া আছে এই যে এখানে প্রত্যেকটা ফর্মুলার তোমার বর্ণনা দেওয়া আছে এখন তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে এই যে পেজ নাম্বার তোমার 224 এর বুলিয়ান থিওরাম এখান থেকে পড়া শুরু করবা এখান থেকে শুরু করে এই এক্সপ্লেনেশন অফ তোমার ফর্মুলা এতটুকু তোমাদের পড়া থাকবে আচ্ছা ভাইয়া এটা কমপ্লিট করলে তারপরে আমি তোমাদেরকে তখন দেখাবো হচ্ছে এই সিম্পলিফিকেশন আমরা কিভাবে করব তারপর তোমাদেরকে আমি হালকা করে একটু দেখাই রাখি এখন আসো বলি ওই ছকগুলো কিন্তু ভালো মতো পড়বা ও এটা মুছলাম কেন y ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে আমি a বার b বার c বার প্লাস a বার b কত পেয়েছি y এর মানটা ফার্স্টেরটা না পরেরটা ভাইয়া এবার বিবার সি বার এরপর এবার বি সি বার বাট বি সি বার প্লাস এ বি বার সি বার এরপর এ বি সি বার এরপর প্লাস এ বি সি এখানে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি সিম্পলিফাই কিন্তু সবার যে একরকম হবে এমন কথা না সিম্পলিফাই তোমার কিন্তু অনেক সময় চেঞ্জও হতে পারে যে তোমার এক একজনের অ্যানসার এক এক রকম হতে পারে এখন বোর্ড যেটা করে সেটা হচ্ছে যে তোমার যদি তোমার স্টেপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বোর্ড নাম্বার দিয়ে দেয় এটা কিন্তু মাথায় রাখবা যার কারণে তোমার পাশের জন্য একভাবে করলো তুমি দেখলে তোমার অ্যানসার মিলছে না ঘাবড়ানোর কিছু নাই কারণ ব্যাপারটা কি এই দেখো এইগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এবারটা যদি আমি কমন নিই এবার যদি কমন নিই তাহলে কি আসে আমার বিবার না এবার কেন আমি এবার সিবার দুটো কমন নিতে পারি এবার সিবার যদি কমন নিই তাহলে বিবার প্লাস বি কত বুঝতে পেরেছো আমি এই দুইটা থেকে কমন নিয়েছি এবার আর সিবারটা কমন নিয়েছি কমন নেওয়ার ফলে কি হচ্ছে এবার সিবার কমন নিয়েছি তাহলে কি পেয়েছি বিবার প্লাস বি এখন এটার মধ্যে আসো এটার মধ্যে কি কমন হয় দুটার মধ্যে
এবি এই দুটার মধ্যে, এর মধ্যে বি বার, বি বার আর বি কিন্তু এক না, এটা মাথায় রাখবা, বি বার আর বি কিন্তু আলাদা। শুধু সি বার কমন যাবে, এ কমন যাবে। আমি কিন্তু এ আর সি বার কিন্তু কমন নিতে পারি, খেয়াল করেছো? হ্যাঁ, এ আর সি বার, এ আর সি। এ আর সি বার আমি কমন নিলাম, পেলাম কি বি বার প্লাস। এখন আমি এখানে একটু থামি, কারণ তোমরা এখানে অনেকে কিন্তু দেখে দেখে তুমি এটা বলতে পারো, কেন আমি তো তিনটা থেকে কমন নিতে পারি। ভাইয়া ভ্যালু বসানোর জন্য, হ্যাঁ এই জন্যই বললাম যে আমার কিন্তু সিম্পলিফাই আমি অনেক ভাবে করতে পারি, এই জন্য পরীক্ষার সময় সিম্পলিফাইটা অনেক সময় দেয় মানে কমই দেয়, যেহেতু এখানে তোমার অনেক রকম অ্যান্সার আসে, পসিবিলিটি থাকে পরীক্ষায়, এটা অনেক সময় কম দেয় না, কমই দেয়। যাই হোক, এখন আসে ফাইনালি এবিসি। এখন দেখো ওই সূত্রগুলোর মধ্যে তুমি পড়লে তুমি দেখবা যে এখানে আমি এরকম একটা সূত্র ইউজ করতে পারি, বি প্লাস বি প্লাস বি বার, তার মানে বি এর মান ওয়ান, বি বারের মান কত? জিরো। তার মানে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান, এটা কিন্তু ওই সূত্রগুলোর মধ্যেই আছে। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ বার সি বার প্লাস, এটা কিন্তু ওয়ান, কি বি এর মান ওয়ান, বি বারের মান জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু এটা মানে হচ্ছে এটা, গেল। আবার আসো এ সি বার প্লাস এ। এখন এখান থেকে কি করা যায়, এই দুটো থেকে সি বার কমন নিতে পারি, নিলে আমার এ প্লাস এ প্লাস এ বি সি, তারপরে কি এখান থেকে তাহলে পাচ্ছি হচ্ছে সি বার প্লাস এ বি সি। এখন এখান থেকে আর কিছু কমন যায়, আর কিছু কমন যায় না, তার মানে আমার অ্যান্সার আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, মানে আমি যে প্রসেসে নেমেছি আর কি। এখন তোমরা যদি মনে করো এটা উল্টা পাল্টা করে তোমাদের মতো যদি কমন নাও, অ্যান্সার দেখবো অন্যরকম এসেছে, আসতেও পারে। মোট কথা হচ্ছে এখানে আমার যে অবস্থাটা ছিল এখানে কি তার থেকে ছোট হয়েছে না জিনিসটা, সিম্পলিফাই নিয়ে আমরা আরো আলোচনা আরো পরে করব, তখন একদম মানে বোর্ড কোশ্চেন যখন সলভ করবো তখন তুমি বুঝতে পারবে যে এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে। কিন্তু এটার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে, ওই এমস ওই দুইটা পৃষ্ঠার প্রত্যেকটা ইয়ার কিন্তু পড়বা, এক নম্বর ফর্মুলা প্লাস আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু তোমরা পড়বাই খেয়াল করো, দেখো এখানে টোটাল কয়টা থিওরাম আছে, বেসিক থিওরাম, সেকেন্ডারি থিওরাম, ডিস্ট্রিবিউটেড থিওরাম, পরের পেজে যাওয়ার পর কমিউনিটি থিওরাম, ডি মর্গান থিওরাম, আর হচ্ছে কি তোমার অ্যাসোসিয়েটিভ থিওরাম। বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক সময় এরকম এমসিকিউ দেয় যে তোমার এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, হুইচ থিওরাম ডাজ ইট কন্টেইন, দিয়ে তোমার চারটা থিওরাম দিয়ে দিবে যে অ্যাসোসিয়েটিভ, কমিউনিটিভ, ডি মর্গান, তোমার বেসিক, তোমাকে তখন বলতে হবে কোন থিওরামের আন্ডারে পড়েছেন। কথাটা বুঝতে পেরেছো? তোমাদেরকে এটাও কিন্তু মনে রাখতে হবে যে কোনটা। হ্যাঁ, এগুলো কি সব মুখস্থ করতে হবে? আসলে এখানে মুখস্থ করার কিছু নাই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোনটা কোনটা আন্ডারে আছে। কেন মুখস্থ করার না, এটা তুমি যখন এই যে পরের পেজে যখন তুমি এই যে এখানে যে তোমার এক্সপ্লেনেশনটা যে দিয়েছে, এই এক্সপ্লেনেশনটা পড়লে তুমি বুঝতে পারবে যে কেন আমার এটা মুখস্থ করা লাগবে না, আর মুখস্থ করা লাগে না, এটা তুমি এমনি এমনি পারবা। তোমাকে শুধু মনে রাখতে হবে যে কোন থিওরামটা কোনটার আন্ডারে আছে, এইটাই আর কিচ্ছু না। কথা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তোমরা এই বুলিয়ান থিওরামটা খুব ভালো মতো পড়বা, তার কারণ হচ্ছে নেক্সট দিন আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের কম্পাউন্ড দুইটা গেট বাকি আছে, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্সনর, এই দুটো গেট নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর ওইটা আলোচনা করার জন্য আমার যেটা লাগবে হচ্ছে, একে হচ্ছে এই বুলিয়ান থিওরামটা লাগবে, প্লাস আমার লাগবে হচ্ছে এই যে আমি ট্রুথ টেবিল থেকে যে ইকুয়েশন বের করেছি, এই দুটো জিনিস আমার লাগবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া।
ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট মানে তো কালকে, তাই না? কালকে ক্লাস, ওকে থাকো তাহলে, আল্লাহ হাফেজ।